কথা বলতে চাই, তোমরা সবাই সুখের সন্ধানে পরিবারে গিয়ে সেই দিদি ভাইটাকে সাপোর্ট করো, সেই দিদি ভাইয়ের দেখো এই চাদরটা আছে পেরে নিয়ে, চাদরটা কেমন লাগছে বলো? এই চাদরটা না আমার দিদিমাকে গিফট করেছিল। এখন কটা বাজে দেখছো তো? 8:30। দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আজকে একটু বেরোবো। ডাল হবে, আলু ভাজা হবে, ফ্যানটা ঝাড়ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি রান্না বান্না কিছু দেখাবো না, আমি একটা শর্ট দিয়ে দিয়েছি, আলু ভাজা, ডাল, ভাত, আর খাওয়ার সময় শুধু ডিম ভাজবে। আমি আর দিদি একটু বেরোচ্ছি, মানে আমার যা দুজন একটু দরকার আছে বেরোচ্ছি। তো আমি এখন দেখো জল বিস্কুট নিয়ে বসে পড়েছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো পার্লেজি বিস্কুট, জল নিয়ে বসে তো খেয়ে নি। আমরা একটুখানি যাচ্ছি একটা জায়গায়, ওই জন্য আজ তাড়াতাড়ি উঠেছি। তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর আমার ভিডিওগুলো এইভাবে দেখতে থাকো। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখছো না, অল্প অল্প করে দেখে কেটে কেটে দেখছো, কিন্তু তোমার তো ক্ষতি হচ্ছে, প্লাস আমার চ্যানেলও ক্ষতি হয়ে যাচ্ছে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, কষ্ট করো, কষ্ট করে ভিডিও করি। তোমরা যদি না দেখো, আমি তো সবাইকে সবার ভিডিও পুরো দেখে তারপর কমেন্ট করে আসি, তো আমার ভিডিও কিন্তু অনেকেই তোমরা দেখছো না। এরকম করলে হয় বলো তো? তোমরা যদি পাশে না থাকো, থাকবেটা কে পাশে বলো? তাহলে আমি কী করে এত দূরে আমার এগোতেও পাবো না, সফলও হতে পারবো না। তোমরা সাপোর্ট করো, তোমরা তো আরও আরও সবাই সবাইকে সাপোর্ট করো। আরও কত দিদি ভাইদের আমাকে একটু সাপোর্ট করো না, বোন হিসাবে অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক কষ্ট করে। তোমরা তো আমার ডেইলি ব্লগটা দেখছো, তাহলে তোমরা কেন এরম করছো? পুরো ভিডিওটা দেখো। চান করে চলে এসেছি, এবার ছাদে যাবো, জামা কাপড়গুলো তোমরা দেখেছিলে তো, একটুখানি গেছিলাম ডাক্তারখানা। তো আমি আর দিদি গেছিলাম, ডাক্তার দেখানো হয়ে গেছে, চান আবার এসে স্নান করে নিয়েছি, এবার যাবো ছাদে গিয়ে জামাগুলো মিলে আসি, চলো তোমার সাথে থাকো। বাইরে বেরোনো পুজো করেছো? এই যে আজকে এরা পুজো করেছে, আজ মানু পুজো করেছে, আমি এখন ছাদে যাচ্ছি। ঠিক আছে, সবাইকে খেতে দিস নি, আমি আসছি, আমি আসছি। তো আমি এখন ছাদে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো। কি গরম, ক্যামেরাটা আসা না সে। তোমরা তো দেখেই নিয়েছো, ডিম ভাজাটা করলাম মেয়ের জন্য, আর এদিকে আছে আলু ভাজা, ডাল, আর সেরকম কিছু করার এটা আমার যা দিয়েছে মাছের ঝোলটা, আর গাছে কয়েকটা আম পেকেছিল, দুটো নিয়ে নিয়েছি, দিদিদেরও দিয়ে দিচ্ছি, আর এদিকে পেয়ারাটা আমার যা দিয়েছে মানুকে কেটে দিলাম, মানুও খাবে, এখান থেকে আমিও একটা খেয়ে নেবো। দিয়ে পেয়ারা মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর যদি চাট করা হয় কাশুনতে আরও ভালো লাগে। খাবার নিয়ে আছি, ও দিদির ঘরে আছি, ডাকছি আসছেই না। কটা বাজে দেখো? 7:30 বেজে গেল, আর এখন খাওয়াতে বসেছি, তারপর রান্না করব। সঙ্গীতা এসে গেল, কিন্তু মানু এখনো আসলো না, তাই সঙ্গীতা। তো এখানে আমি একটা কথা বলতে চাই, তোমরা সবাই সুখের সন্ধানে পরিবারে গিয়ে সেই দিদি ভাইটাকে সাপোর্ট করো, সেই দিদি ভাইয়ের মানে মেয়ের হচ্ছে মেজর থ্যালাসেমিয়া, এটা খুবই বড়, সবাই তোমরা প্রে করো ঐশী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ওর জন্য আমিও প্রে করি গোপালের কাছে। আমি তো সুখের সন্ধানে দেখবে তোমরা, দিদি ভাইটা আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে সুখের সন্ধানে,
তোমরা সবাই সাপোর্ট করো ওই দিদিভাইটাকে। দিদিভাই মানে দিদিভাইটা খুবই ভালো, আর দিদিভাইয়ের মেয়ের যে এরকম একটা অসুখ সেই জন্য সত্যি খুব খারাপ লাগে। তোমরা সবাই দয়া করে দিদিভাইটার পাশে থেকো। আমি আবারও বলে দিচ্ছি, আমার প্রত্যেকটা ভিডিওটাই কমেন্ট করে, এখন হয়তো করতে পারছে না কারণ দিদিভাই একটুখানি এর মধ্যেই আছে, আর কি বলবো, বলতেও খারাপ লাগছে। তোমরা আমি বলে দিচ্ছি আবার, সুখের সন্ধানের পরিবারে তোমরা যাবে, ওই দিদিভাইটাকে তোমরা সাপোর্ট করো, ঠিক আছে। আমি এই ভিডিও শেষে দিদিভাইয়ের অ্যাকাউন্টটা একটু দেখিয়ে দেবো, তোমরা সেই দিদিভাইটাকে একটুখানি সাপোর্ট করো গো। বাইরে বৃষ্টি পড়ছে, তারপর গরম গরম সিঙ্গারা, তাই তো এখানেই নিয়ে উঠে পড়েছি বিছানা, ভেবে দিয়ে মেঘে খাওয়াচ্ছে সিঙ্গারা খাবো। আর এটা কি আছে, এটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে বোঁদে। বাবা রাতে খাবে রুটি দিয়ে, বাবা এই যে বোঁদে এনেছে রাতে রুটি দিয়ে খাবো।